গুড মর্নিং, সকাল সকাল একদম শাকের ঝুড়ি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। না না, আমি এগুলো বাজবো না, এ বাজতে বড্ড সময় লাগে, ওসব মাই বাজবে। এই টুকটুক করে কাজ মায়েরই, মাই করবে। আর এটা আমি এখন নিয়ে বসেছি তার কারণ হচ্ছে, সেই সকালবেলায় একজন এসেছিল বাড়িতে, সে এসেই শাক দিয়ে গেছে। সে মেয়েটি আসে, সে গুগলি শাক এসব দিয়ে যায়, তো আজকে তার কাছে গুগলি ফুরিয়ে গেছিলো, শাকই দিয়ে গেছে। তা যাই হোক, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর পিথার্স কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর সকালবেলা আমি প্রত্যেক দিন আমার যা কাজ, আমি এখন একটা আলু ছাড়াতে বসে গেছি, একটা না মানে দু চারটে ছাড়াবো। আলু দিয়ে ভাত চাপাবো, আলু ভাতে ভাত চাপাবো, আর তারপরে ডাল টাল যা করবো সেটা তো পরে করবো, দেখা যাক কী করি। আর এদিকে মাও চলে এসছে অ্যাস্ট্রম থেকে, তাই মায়ের সাথে এখন গল্প করছি। তোমার পেছনে আমি রয়েছি, দেখো দেখো। তুমি আমার পেছনে? মা এসে অ্যাস্ট্রম থেকে হাত পা ধুয়ে জামা কাপড়টা চেঞ্জ করে আটা মাখতে বসে গেছে, কারণ মা আর কাকিমা রুটি খাবে, কাকা রুটি খাবে না, কাকার শরীরটা ভালো না। আর আমি ওদিকে নিচে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে ওপরে চলে এসেছি। আর ওপরে চলে এসে এখন কিশমিশগুলো একটু ধুয়ে দিচ্ছি, কিশমিশগুলো ধুয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে মুড়ি দিয়ে দেবো। ও সকালবেলাটাই তোমার বেশিরভাগ দিনই মুড়ি দিয়ে একটু কিশমিশ খায়, আর ওর পুজো হয়ে গেছে, তা দেখলাম একা একা নেবে না, ঝপ করে যাই, আমার তো ভাত চাপানো হয়েই গেছে, গিয়ে একটু মুড়িটা দিয়ে দিই। মুড়িটা আমিই দিয়ে দিই, আবার কদিচ কদিচ হয়তো আমি ওপরে তখনই আসতে পারলাম না, তখন ও নিয়েও নেয়, তা সেই জন্যই মুড়িটা ওর জন্যই বাড়ছি, মুড়িটা ওই খাবে। এদিকে ওকে তো মুড়ি দিয়ে কিশমিশ দিয়ে দিয়ে দিয়েছি, সে এখন খাবে বসে বসে, তারপর বাজার যাবে, আর মেয়েও ততক্ষণে চলে আসবে, এরপর আমি তো ভাতটা হয়ে যাবে, জল খাওয়াটাও খেয়ে নেবো। গুড মর্নিং, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। গরমে তো নিশ্চয়ই ভালো আছো, তাই না বলো? ওরে বাপরে, গরম মানে কি সাংঘাতিক গরম! আবার মেয়েকে পড়তে দিতে গেছিলাম জানো, সে ছাতা ছাড়া চলে গেছি, বাপরে বাপ, জীবন একবারে অষ্টাগত। তো যাই হোক, গিয়ে তো চলে এসেছি, তারপরে এসে দেখলাম সেই বাড়িতে একজন শাক দিতে আসে, সে কলমি শাক দিয়ে গেল দেখলাম, তারপরে সেই কলমি শাকটা নেওয়া হলো, আর তারপরে তো আমি ভাত চাপিয়ে দিলাম আলু ভাতে আর ডিম দিয়ে, আলু ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত চাপালাম, আর ওকে দিয়ে দিলাম মুড়ি, ও কিশমিশ দিয়ে মুড়ি খায়, ওকে ওটা দিয়ে দিয়েছি। আর মেয়ে তখন পড়তে গেছে, আসেনি, মা চলে এলো আশ্রম থেকে, মা তারপরে একটু রুটি করছিলো, মা কাকিমা এরা রুটি খাবে। যাই হোক, এই সপ্তাহ আজকে সারাদিন এখন সকাল থেকে চলছে, কালকে কাকার শরীর ভালো ছিল না, সারা রাত ঘুমোয় নি, সেই বুকে যন্ত্রণা করছে, এই সপ্তাহ হয়েছে, সারা রাত উল্টো উল্টি হয়েছে, তারপরে আজকেও তোমার ব্লাড টেস্টের জন্য আসবে, তো সেই ছেলেটাই এখনও আসেনি বলে কাকা এখন অস্থির হচ্ছে যে কখন আসবে, ফোন করো কখন আসবে। তো যাই হোক, এই সপ্তাহ ব্যাপার। আর এবার আমিও ভাতটা হয়ে গেলে এবার তাদেরকে খাওয়াবো, তারপর নিজে খাবো। হয়ে গেছে সকালে জল খাওয়ার খাওয়া, তারপর তোমার কাছাকাছি কিছু করলাম, আর রোদের যা অস্বাভাবিক জোর, মানে মানে মানুষ পাগল হয়ে যাবে, স্ট্রোক হয়ে যাওয়ার জোগাড়। দাঁড়াও তোমার কি বলে, এবার নিচে যাবো, বাজার টাজার চলে এসছে, দুনিয়া আর আম ফাম নিয়ে এসছে, এখন আম খেয়ে মোটামুটি সারাদিন চলে যাচ্ছে, এক নয় পাঁচ, তখন সেই বাজারের আম টামগুলোকে একটু ধুয়ে রাখি। জামা কাপড়গুলো কেচে ছাদে মেলেই দিয়েছি, এত রোদের জোর, মানুষ শুকিয়ে যাচ্ছে, মানে কাঠফাটা রোদ, মানুষ শুকিয়ে যাচ্ছে, তার মধ্যে মেয়ে পড়ে এসে মেয়ের গেছে মাথাটা খারাপ হয়ে, আমাকে এসে কি বলছে জানো, তার এখন বিজ্ঞানের কি রক্তের বিষয়ে বুঝিয়েছে, বোধহয় আরএইচ ফ্যাক্টর, সেটা এখন সে আমাকে বোঝাবে। আচ্ছা বলো তো, কোনো মানে মানে আছে এসব বোঝানো না আমাকে এখন? আমার তো পেরিয়ে এসছি ওসব, যা বোঝার তো বোঝা হয়ে গেছে, এখন ওই ভারী ভারী যদি বলে অঙ্ক বিজ্ঞান আমাকে বোঝাবে, একই মাথায় নেওয়া যায়, দিন রাত্রির এইসব ছুটোছুটি করবো নাকি ওইসব অঙ্কবিজ্ঞান বুঝবো, সে ওকে কে বোঝায় বলো তো? যাই হোক, ওর অঙ্কবিজ্ঞান বোঝা থেকে পালিয়ে এসছি, নিচে নিচে এখন ফ্রিজ খুলে দাঁড়িয়ে রয়েছি, আর আমগুলোকে চেকিং করছি, আমগুলোকে চেকিং করছি মানে আমগুলো না কয়েকদিন আগে ভরেছি, তো শক্ত শক্ত ভরেছি, এখনও মনে হচ্ছে শক্ত শক্ত, সেই জন্যই ওগুলোকে আমি এখন টিপে টিপে দেখছি যে নরম হয়েছে কি না। আর এদিকে তাতানের কাণ্ড দেখো, সে এখন ফ্রিজের ওই তোমার রেগুলেটার বাড়িয়ে দিয়েছে, দুধ টুধ জমে একদম বরফ হয়ে গেছে, সে যে কী কেলেঙ্কারি করে গো, সারাক্ষণই খুটখুট খুটখুট করে, অবশ্য ওকেই বা কী বলবো, এই যে ফ্রিজটা খুলে আমি দাঁড়াচ্ছি, জিনিসপত্র বার করছি, আমার মনে হচ্ছে আমি ওর মধ্যে ঢুকে দাঁড়িয়ে থাকি বা বসে থাকি, যা গরম, তা ওর আর দোষ কোথায়, বাচ্চা মানুষ এমনিতেই অবুজ। তা যাই হোক, দুধটা এখন বার করে রাখলাম, ওটা আগে নরম হোক গলুক, তারপরে আবার ওরা খাবে মিল্কশেক, আর মিল্কশেক তো এখন রোজের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, একবারে সকাল বিকাল খাচ্ছে। তো যাই হোক, আর আমি এদিকে রান্নাঘরে ঢুকে পড়েছি, ঢুকে এখন সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে কলমি শাকটা চাপিয়ে দিয়েছি, আর কলমি শাকটা তোমাদের সকালেই বলছিলাম মা কাটবে, আমি কাটবো না, যত খুঁটখুঁটে কাজ তো মায়ের, মানে তরকারি কাটা বলো, শাক কাটা বলো, মানে যত নিখুঁত হাতের কাজ সেগুলো সব মায়ের, আর আমার ওগুলোতে কোনো নেশা নেই, মানে ইন্টারেস্টও নেই, আমি মোটামুটি আমাকে কেটে দিল, আমি তোমার রান্নাটা করে বেরিয়ে আসতে পারলে বাঁচি বাবা। তা যাই হোক, এখন আমি শাক তো চাপিয়ে দিয়েছি, এবার একটু নুন হলুদ মিষ্টি দিয়ে দেবো, মিষ্টি দিয়ে এবার একটু ঢাকা দেবো,
মশলা, একটু জল তো বেরোবে, তারপর সেই জলটায় সেদ্ধ হয়ে যাবে শাকটা, আবার শাকটা নামিয়ে নেবো, ভাজা ভাজা পুরো হয়ে যাবে, শাকটা নামিয়ে নেবো। তো যাই হোক, আজকে তো কলমি শাকটা হচ্ছে, আর বাজার থেকে তো দুনিয়ার জিনিস নিয়ে এসছে, মাছ টাছও এসছে, সেগুলো এখন ঢালাঢালি করিনি, সেগুলো এখন ঢালাঢালি করবো। তো এখন শাকটাকে আগে চাপিয়ে দিই, ঢাকা দিই, তারপরে আবার ওইগুলো করবো। আর এদিকে সেই ছোট্ট প্যাকেটের দুধ, সেটাকেও ঢেলে দিচ্ছি, সেই ওই মিল্কশেকের জন্য যে দুধটা রয়েছে তার সঙ্গে এই দুধটাও অ্যাড হবে। বলছি না যে এখন একবারে রোজের রেলা হয়ে দাঁড়িয়েছে, মানে সকাল বিকালে মিল্কশেক খাওয়া, তো সেই জন্য এই দুধটাকেও একটু জল দিয়ে দেবো। আর এদিকে দেখো, এই ছোট্ট বাটিতে করে আমি এখন দুধটা চাপিয়ে দিয়েছি, চাপিয়ে মেয়েকে বলেছি যে তুই একটু দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে দুধটা উতলালে ভালো করে একটু গ্যাসটা কমিয়ে ফুটিয়ে দিয়ে বন্ধ করে দিবি। আমি ততক্ষণ এদিকে মাছ টাছগুলো ধুয়ে নিই, ধুয়ে নিই না মানে বার করে নিই, মাছ তো আমি ধোবো বাইরে গিয়ে বাইরের কলে, তা মাছ টাছগুলো এখন ঢেলে নিই। ও বাবা, মাছ ঢালতে গিয়ে দেখি একদম মাছের ডিম দিয়েছে, মাছের তেল দিয়েছে, এগুলো তো আমার সবই খুব পছন্দের আইটেম। তবে এখন শুধু আমার পছন্দের না, আমার ছেলেমেয়েরও প্রচুর পছন্দের আইটেম হয়ে দাঁড়িয়েছে। মানে মোটামুটি ভাজতে যেটুকু দেরি, উঠে যেতে বেশি সময় লাগবে না। বাড়ির সবাইও যদিও খেতে খুব ভালোবাসে, তো সেটা একটা মানে সুবিধাজনকই ব্যাপার, যেহেতু সবাই খায় অসুবিধা হয় না। আর এদিকে তো আমি দুধটা জাল দিতে মেয়েকে বলেছি, দেখতে কাকে দিয়েছি রাজার পাট, সে কী করেছে জানো, দুধ উঠলেই গেছে, অথচ সে বন্ধই করে উঠতে পারেনি। আমাকে পরে বলছে কি, মা একটুখানি না দুধ উঠলে গেছে। আমি তাই ভাবছি, হায় রে কাকে দিয়েছি রাজার পাট, যাই হোক কিছু করার নেই, এখন উঠলে গেছে গেছে। তবে দুধ উতলানো নাকি ভালো শুনেছি, তা যাই হোক ভালো মন্দ যাই হোক এখন উতলে গেছে, কিছু তো করার নেই। তা এখন তোমার আমি চলে যাই, আবার মাছ টাছ ধুয়ে আবার ভাজতে হবে। কড়াইতে সময় নিয়ে একটু মাছগুলো ভাজতে দিয়েছি, কারণ অনেক বেশি তেল দিয়ে একবারে তো আমি ভাজি না, ওই দুটো তিনটে করে দিই, তোমার তেলটাও কম লাগে, আর যাই হোক ভাজতে একটু সময় লাগে কিন্তু ভাজাটাও সুন্দরভাবে হয়ে যায়। আর এদিকে কাকিমা এখন ভাত চাপাবে বলে তোমার চাল বার করে নিচ্ছে, এটা আমাদের বহুত পুরনো চালের জ্বালা, বহুত পুরনো মানে এটা বোধহয় মা বলে যে মায়ের ঠাকুমা, মানে মায়ের ঠাকুমা বা মায়ের শাশুড়ি ওনাদের আমলের। আর এদিকে মা এখন ঠ্যাং ছড়িয়ে তরকারি কাটতে বসেছে, আর এদিকে আমিও আমার রান্নার সরঞ্জাম নিয়ে দৌড়াদৌড়ি করছি। তার মধ্যেখানে মজাটা দেখো, অসময়ের জিনিস, সেই কুল কুল না শুকনো করে রাখা ছিল, সেই কুলগুলো অনেক কুল রাখা ছিল, সেইগুলোকে রোজ একটু করে বার করছি আর খাচ্ছি। তো এতদিন পর আবার সেগুলোকে বার করে ভালো করে ধুয়ে টুয়ে ভিজিয়ে দিয়েছি, এটাকে করবো মাখা, দারুণ লাগে খেতে। আর এদিকে আমার এখন তোমার পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছটাও চাপিয়ে দেবো, কেন কি আজকে অনেকদিন পর একটুখানি মনে হলো রান্নাটা একটু পেঁয়াজ দিই, তো সেই জন্য পেঁয়াজ দিয়ে একটু তোমার টমেটো দিয়ে চাপিয়ে দেবো মাছের ঝোলটাতে। আমি মশলাটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর মশলা বলতে তো ওই আদা জিরে, তো ওটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ দেবো, দিয়ে ব্যাস ফুটলে তোমার মাছটা দিয়ে একটু ঝোল ঝোল হবে, হয়ে গেলেই মাছটা নামিয়ে দেবো। আর এদিকে পাশের হাড়িতে তো ভাত চেপে গেছে, শাক ভাজা, এটা তাতানের গাছের উচ্ছে, এই একটাকে ভেজে দেওয়া হয়েছে। ব্যাস এবার এটাকে জল ঢেলে দেবো, একটুখানি ফুটবে, একটু গরম মশলা ছেঁকাবো, রান্না কমপ্লিট। এখন এই মাখাটা খেতে যাবো, আবার ওদিকে ওপরে আম কাটাও রয়েছে, সেটাও খেতে হবে। এই দেখো অসময়ের কুল মাখা, কি ভালো লাগে না, সবার খাওয়া হয়ে গেলো, দেখো আমি কখন মেখে রেখেছি, আর সবাই টপাটপ টপাটপ খেয়ে ফেলছে বলে। আর মাকে একটা দিলাম, কাকিমাকে একটা দিলাম, এইসব জিনিস আমার বেশি দেওয়া যায় না। ওই দেখো ওইটা বুঝে আসছে, দেখেছো, ওই দেখো আমি চান্সই পাচ্ছি না। আর ওদিকে মায়ের অবস্থা দেখো, মা এখন আম খাচ্ছে, কাকি ভাত হয়ে উঠে গেছে, মা খাচ্ছে, আমার এইটা আমি সামলাচ্ছি, এটার নালে আর কিছু পাবো না, বুঝলো তো, এটা এত লোভনীয় জিনিস ছাড়া যায় বলো, এই যে আমি ঝপ করে রান্নাটা সেরে নিয়ে এবার এটা খেয়ে চান করতে যাবো। ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু শুতে যাবো যাবো করছিলাম, তিনটে বাজছে, তারপরে মেয়ের হঠাৎ করে ঝোঁক উঠলো যে সে আইসক্রিম খাবে, এবার ওর বাবাকে তো ঠেলে গুজে বলছে যে একটু আইসক্রিম এনে দাও, আইসক্রিম এনে দাও করছে। তা যাই হোক, এখন সেই ষষ্ঠী রোজ যা পাওনা ঘণ্টা হয়েছিলো সেই দিয়ে এখন আইসক্রিম খাওয়া খাওয়াই পর্ব চলছে। তো ওর বাবা তো যাই হোক বলাতে গেলো আনতে, আর বাড়ির যেহেতু কাছে এই দোকান, খুব একটা বিশেষ সময় লাগবে না, চলে গেছে তো আশা করছি এখনই চলেও আসবে। তা চলো আসুক, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। ও দেখো চলেও এসছে মনে হচ্ছে, আসুক ও তাহলে ওপরে, চলে এসছ, কি পেলে? আরে বাবা হাঁপিয়ে গেল তো, দেখো বাদাম রাবড়ি পেলাম, বাদাম রাবড়ি, ঠান্ডা ঠান্ডা একদম কুল কুল। এটা কটা আইসক্রিম দিয়েছে, এই আইসক্রিম না চামচ, চামচ দিয়েছে, চামচ তো দেয় না এখন, তাই তো বলছি মাদার ডেয়ারি পেলাম, বাদাম রাবড়ি নাট ফাট দেওয়া আছে, এখন আস্তে আস্তে
খেতে দেখো তাড়াতাড়ি খেয়ে ফেলো নাহলে গলে যাবে। হাতটা লাগবে তো দিদি যাচ্ছে দাঁড়া। না চামচ এতে বসি ভালো করে। বসো ফ্যানটা চালিও না তাহলে তাড়াতাড়ি গলে যাবে। এই যে মাদার ডেয়ারি বাদাম রেড নিয়ে এসেছি। আমাকে তো পাগল করে দিচ্ছিল সারা দুপুর আইসক্রিম আইসক্রিম করে। সে ষষ্ঠীর টাকা দিয়ে এখন আইসক্রিম খেতে হবে। চলো গিয়ে দিয়ে আসি। কেন বসে গেছো খেতে? বাটি গুলো দে বাবা। আইসক্রিম ভাগ ওয়াটা করার কাজটা ওরই তো, সেই কাজটাও করতে বসে গেছে। আর ছেলের তো আনন্দের ঠেলায়, গরমের ঠেলায় সে বলে কিনা হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ বাবা। সেসব আমাদের বাড়িতে মানে সারাক্ষণ এইসব হয়েই যাচ্ছে বুঝলে তো। তোমরা যদি দেখো হাসতে হাসতে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। মানে আর কিছু থাক না থাক পাগলামের কোনো অন্ত নেই আমাদের বাড়িতে। তা যাই হোক, এখন আইসক্রিমগুলো বেড়ে দিচ্ছে আর আমি তো হাত গুটিয়ে বসে রয়েছি, কারণ বাটি চামচও তাতান এনে দিয়েছে, তিতলি এনে দিয়েছে। আমি হাত গুটিয়ে বসে রয়েছি, মানে মোটামুটি আমাকে বাটিতে দিলেই আমি সুন্দর করে খেয়ে ফেলবো। এই কাজটা আমি খুব ভালো পারি, আর কোনো কাজ আমি পারি চাই না পারি, এই কাজটা আমি দারুণ পারি। আর এদিকে মেয়ে চললো নিচে দুটো আইসক্রিমের প্লেট নিয়ে, তার কারণ হচ্ছে এখন কাকিমাদের দিতে যাবে, কাকা কাকিমাকে দেবে, তারপর মাকে দেবে। এদিকে মা তো একদম শান্তি করে খাচ্ছে বসে বসে, আমি যেমন আইসক্রিম শান্তি করে খাই মাও শান্তি করে খাচ্ছে। আর এদিকে কাকিমাকে দেখো, সে এখন ঘুমোতে ঘুমোতে উঠে এসছে। সে দুপুরবেলা খেয়ে দিয়ে গিয়ে একটু ঘুমোয়, তো ঘুমোতে ঘুমোতে উঠে এসে সে আবার নিয়ে চলে গেল। তা যাই হোক, আমিও এখন বসে শান্তি করে আইসক্রিমটা খেয়ে ফেলি, নাহলে গলে যাবে। যা গরম বাবা রে বাবা, দিদিরটা ভাই নিয়ে নিয়েছে, চিন্তা নেই। খানিক হ্যাঁ হ্যাঁ সে তো আছে। মা তো দিদি অসাধারণ টেস্ট। আর প্রচুর বাদাম রয়েছে তো, আমন্ডে ভর্তি রয়েছে। তোমার তো পছন্দের আইটেম খুব। আর আমার তো কোথায় একটুখানি সেই বরফ গোলা গুলো বেশি ভালো লাগে। ঢাপা মাল গুলো বেশি পছন্দ। কিন্তু আমার তো একটু বাদাম টাদাম দেয়া বেশ সুন্দর খেতে, প্রচুর বাদাম চামচে মোটামুটি প্রচুর। আইসক্রিমের চেয়ে বেশি বাদাম, আইসক্রিম থেকে বাদাম বেশি। এখন ঠান্ডা হলাম, গরমে তাপে করে গিয়ে খুব উত্তপ্ত হয়েছিল, এখন বেশ ঠান্ডা হয়ে গেছে। আইসক্রিম খেয়ে তুমি খেয়ে নাও, আমি খাচ্ছি এবার। আইসক্রিম না দেখা যাচ্ছে না, বাদামে ভর্তি। তুই তুই এর হাতটা একটু বন্ধ কর, ভালো খেতে। খুব ভালো খেতে বুঝলে, শান্তি করে খাই আইসক্রিমটা। আর একটু তৃষ্ণাটাও নিবারণ করি, আর ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।